শ্রীমন মেমোরিয়াল লাসাউ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার সকল প্রিয় শিক্ষার্থীদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি প্রার্থনা করি তোমরা সর্বদা অনেক অনেক ভালো থাকো আর সুস্থ থাকো। করোনার সময় এখনো চলে যায়নি, আমাদের এখনো বাসায় থাকতে হবে, স্বাস্থ্যবিধি খুব সুন্দর করে মেনে চলতে হবে। আজকে আমি তোমাদের চারু কারুকলার ক্লাস নিব। তোমাদের চারু কারুকলার শিক্ষিকা রুমি আক্তার শীল। তাহলে আসো বেশি না কথা বলে আমরা ক্লাসে শুরুতে চলে যাই। আজকের বিষয় আমরা পড়ব কি, মুক্তিযুদ্ধ বিষয়ে যে চিত্রটি আছে সেটি আজকে আমরা সুন্দর করে রং করব। কেন রং করবো বলেন তো? কারণ আমরা আগামী ক্লাসে গত ক্লাসে কি শিখেছিলাম? শিখেছিলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ের চিত্রটি আমরা অঙ্কন করা শিখেছিলাম। আজকে আমরা সেটি সুন্দর করে রং করা শুরু করব। তাহলে চলে আমরা একদম খাতা পেন্সিল নিয়ে একদম কি খাতা পেন্সিলে চলে যাই। আসি তাহলে। আমরা লক্ষ্য করি যে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রটি আমাদের কিন্তু সুন্দর করে এঁকে নিতে হবে এবং তারপরে সেটা কালার করতে হবে। কালারের বিষয়ের ক্ষেত্রে বলি, যেহেতু আমাদের সৌম্য স্বল্পতা আছে এই জন্য কিছু কিছু অংশে যেটা মূল মূল কালার সেখানে আমি দিয়ে নিয়েছি। যেমন দিগন্তে আমি হালকা সবুজ ব্যবহার করেছি, সূর্যটাতে আমি লাল কমলা ইউজ করেছি, এখানে ল্যান্ডের একটা লম্বা অংশ আছে সেখানে আমি বাদামি রঙটা শুধু ঘষে নিয়েছি, এখানে পানির অংশ আছে সেখানে আমি নীল আর আকাশি কালার দিয়ে আমরা পানিটুকু কমপ্লিট করব। সামনের অংশে কি আছে, এখানে ঘাস বা মাঠের অংশ বোঝাচ্ছি, ঘাসালা মাঠ, সেখানে হালকা সবুজ, গাঢ় সবুজ, কিছু কিছু অংশে একটু একটু কফি, আমরা এই রঙগুলো ইউজ করব। আর আমাদের জাতীয় পতাকার রং কি? সবুজের মাঝখানে লাল, তাই না? লাল বিন্দু। তাহলে এখানে রংটাও আমরা কিন্তু সুন্দর করে রেখে দিচ্ছি, যেহেতু আমাদের জাতীয় পতাকার রং একদম নির্দিষ্ট। এখানে মানুষটি আছে, তার পোশাকে যে কালারগুলো আছে তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নাই। তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে পোশাকগুলো রং করবে। তাহলে আমি একটু পানির অংশটা থেকেই শুরু করছি। এখানে আমি আকাশি কালারটা প্রয়োগ করছি, হালকা করে দিলেও হবে, পানির অংশে হালকা করে দিলেও হবে। আকাশি রংটা আগে দিব, তারপর দুই পাড় থেকে আমরা নীল রংটা দিয়ে একটু শেডের মতো করে বোঝাবো। ওকে, আমরা যদি এরকম করে দুই সাইডে একটু আকাশিটা গাঢ় দেই তাও হবে। এখানে হাতের অংশ দিয়েও কিন্তু পানির অংশ কিছু কিছু দেখা যাচ্ছে, সেটাও কিন্তু দিতে হবে। মোটামুটি আমাদের পানির অংশটুকু আমরা আকাশি কালার দেওয়াই ছিল। এবার আমি কি কালার নিচ্ছি, নীল রংটা নিচ্ছি। নীল রংটা আমরা কোথায় দেব, নদীর দুই পাড়ের দিকে একটু গাঢ় করে দিলে দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা নীল রংটা কি করলাম, এই পাড়ের অংশ দুই পাশে পাড়ের অংশ সুন্দর করে দিয়ে নিচ্ছি। এই পতাকার ভেতর দিয়েও একটু কিন্তু নদীর অংশ দেখা যাচ্ছে, সেখানেও দিয়ে নিলাম। আমরা লাঠিটা যেটা আছে পতাকা লাঠিটা, সেখানে আমরা কফি কালারটা গাঢ় করে ইউজ করব, কফি রংটা দিচ্ছি। সে গাঢ় কফিটাও দিতে পারো, আবার হালকা কফিটাও আমরা ব্যবহার করতে পারি। ওকে, এখানে যে পোশাকের ক্ষেত্রে একটু আলোচনা বোঝানোর জন্য আমি কফি কালারটা একটু ইউজ করছি। পোশাকটা আমি তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে করতে পারবে, আমি কিন্তু আগেই বলেছি। আমি এখানে একটু লাল আর একটু ম্যাজেন্টা রঙের সমন্বয় করে করছি সুন্দর করে, আপনারাও এভাবে করবেন সুন্দর করে। ওকে, এখানে হাত পা মুখের যে অংশটু আছে সেখানেও কিন্তু আমরা বাদামি রংটা দিব। তাহলে আমরা বাদামি কোথায় কোথায় দিচ্ছি, এই দূরের যে ল্যান্ডগুলো আছে সেখানেও দিয়েছি, আর এখানে যে আছে হাত, হাতের অংশ, দুই হাত, হাত বলতে দুই হাত, দুই পা এবং মুখের অংশ, সেখানে আমরা বাদামি কালারটা দিব। ফার্স্টে বাদামি দিব এবং তারপরে কিন্তু আমরা একটু কফি কালার দিয়ে মুখ বা পা হাত পায়ের আলো ছায়াটা একটু ধরার চেষ্টা করব, খুব হালকা করে। কোন দিকে, যেদিকে ছায়া পড়ে সেখানে একটু ডিপ করছি, বাকি অংশ কিন্তু আমরা ছেড়ে দিব। সে কি করছে, পতাকা হাতে নিয়ে দৌড়াচ্ছে, তাই না? বিজয়ের পতাকা হাতে নিয়ে সে দৌড়াচ্ছে। মুখের ক্ষেত্রেও তাই, হালকা একটু আলো ছায়া বোঝানোর জন্য ইউজ করতে পারি, আবার হাতের অংশ হালকা করে ইউজ করতে পারি। এবার চলে আসছি নদীর পাড়ের অংশটা। এই যে পাড়ের অংশটা,
এটা একদম নদীর পার ঘেঁষে যেটা সেই জায়গাটাতে আমরা একটু দেখো সূর্য অস্ত যাচ্ছে এরকম একটা মুহূর্ত, এই জন্য আমরা এখানেও একটু কমলা কমলা ইউজ করছি। কমলা দিব, একটু একটু হলুদ রাখতে পারি, কফি কালার ইউজ করতে পারি, খালি সূর্যের আলোটা যে মাটির মধ্যে পড়েও একটা আলাদা আভাস সৃষ্টি হয় সেটা বোঝানোর চেষ্টা করছি। এপারে দিলে আবার ওই পারেও একটু দিতে হবে, তাই কি না? ওকে, এদিকে দিচ্ছি আবার ওই দিক ওই পাশেও দিচ্ছি, তার মানে নদীর দুই পারে আমরা এরকমটা ইউজ করছি। ওকে, দিয়ে নিলাম এরকম করে সুন্দর করে, সুন্দর করে দিয়ে নিলাম। এখানে পায়ের নিচের দিকে দেখো, মানুষটি পায়ের নিচে কিছু ঘাসের অংশ আছে, সেখানে আমরা গাঢ় সবুজ রংটাও দিতে পারি, সুন্দর করে একটু দাগ টেনে টেনে সবুজ ভাবটা বোঝাতে পারি। এবার আমি কি করছি, ল্যান্ডের সামনের যে অংশগুলো সেগুলো মোটামুটি বেশ গাঢ় করে দিয়ে দিচ্ছি। এখানে হলুদ, একটু কফি, হালকা সবুজ, গাঢ় সবুজ, সবগুলো রঙই সুন্দরভাবে ইউজ হবে। হালকা সবুজও দিতে পারি, গাঢ় সবুজও দিতে পারি, জাস্ট মিশিয়ে মিশিয়ে সুন্দর করে দিব, যেন সাদা ভাবটা বোঝা না যায়, সাদা ভাবটা না থাকাই ভালো, একটু গাঢ় করে সুন্দর করে দিব। আমরা আর কি দিব, এই যে বললাম আমি কফি রংটাও একটু ইউজ করব, অল্প অল্প থাকে না ঘাস ঘাস, কোথাও একটু মাটি মাটি ভাবটা থাকে সেটা বোঝানোর জন্য। আর এইখানে নদীর পাড়ের যে অংশ আমি একটু কমলা দিয়েছিলাম সেখানেও একটু কফি কালারটা দিলে দেখতে ভালো লাগবে। ওকে, আমরা কোন অংশ ছাড়ছি না, সুন্দরভাবে এখানে দেখেন মোটামুটি আমাদের এই দুটো অংশের কাজ শেষ হয়ে গেছে। আমরা আকাশে আকাশি কালারটাও ইউজ করব, হলুদ কালারও ইউজ করব, একটু কমলা কমলাও ইউজ করব, অনেকগুলো রঙের সমন্বয়ে আমরা শেষ করব। খুবই হালকাভাবে, খুবই হালকাভাবে, উপর দিকে একটু গাঢ় হতে পারে, তবে নিচে যখন নামবো তখন সেটা খুব হালকাভাবে হবে। পাশ দিয়ে অংশটাতে রং করছি, এখানে এখানে একটু হলুদ হলুদ হতে পারে, দূরেও আভাটা চলে যেতে পারে, অতএব আকাশটা একটু হালকা করে করবো। হালকা আকাশ যেহেতু আমরা ল্যান্ডের অংশগুলো অনেক গরম গাঢ় করে করেছি, অতএব আমরা আকাশটা একটু হালকাভাবেই দিতে পারি, হালকা হালকা একটু কমলা কমলাও দিতে পারি, সব রকমের আভায় থাকতে পারে, তাই না? ওকে, আমি হলুদের সাথে একটু কমলা কমলাও দিলাম। আর বাকি আছে কি, দূরের যে দিগন্ত সেখানে আমি শুধু হালকা সবুজ রংটা ঘষে রেখেছিলাম, এখন একটু গাঢ় সবুজ রংটা দিয়ে দিগন্তটাকে আর একটু ফুটিয়ে তুলছি সুন্দরভাবে। ওকে, ঘাসের অংশগুলো কিন্তু আমরা একটু সুন্দর করে চেপে চেপে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা এই পাড়ের অংশগুলো আর একটু ডিপ করি, সুন্দর লাগবে। খয়েরি কালারটা দিচ্ছি, কফি খয়েরি, তোমাদের কালারে কিন্তু কফিতে দেখবা দুটো তিনটা গ্রেড আছে, চালে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আবার দেখো এখানে একদম বাদামি রংটা একটু একা একা একদম ফাঁকা ফাঁকা লাগছে, এখানে আমরা একটু হালকা হালকা সবুজের ছোঁয়া দিলে কি মনে হবে যে কোথাও কোথাও একটু একটু ঘাস ঘাস ব্যাপারটা আছে, কোথাও মাটি মাটি ব্যাপারটা আছে, এটা বোঝানোর জন্য আমরা একটু একটু সবুজও ইউজ করতে পারি হালকা হালকাভাবে, তাও খুব হালকা হবে। মাথার চুলটা তো অবশ্যই কালো হবে, তোমরা কালোই দিবে, কালো রং করলে ভালো লাগবে, তবে সেখানে গাঢ় কফি রংটাও সঙ্গে মিশিয়ে দিতে পারো, শেডের মতো ভালো লাগবে তোমার।
এই হয়ে গেল মোটামুটি আমাদের রং করা। এই ছিল আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রটি। আমরা এই যে চিত্রটি সুন্দর করে রং করলাম, তোমরা দেখছো তোমরা স্লাইডেও সুন্দর করে ছবিটি কি দেখতে পাচ্ছ, রংটা দেখতে পাচ্ছ। আমরা বাসে বেশি বেশি করে, যেহেতু মার্চ মার্চ মাস, এই জন্য আমরা বেশি বেশি করে বাসে কি করবো, আঁকবো এবং রংটা প্র্যাকটিস করবো। এই করোনার সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু সচেতন হয়ে থাকো, এই কামনা রেখে তোমাদের কাছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।